আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় শিক্ষার্থী বৃন্দ অভিভাবক বৃন্দ যারা আমার সাথে আছেন আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আমি ইসলাম প্রকাশক প্রভাষক আলিমুদ্দিন জুবিদা কলেজ কাইতলা নবীনগর ব্রাহ্মণবাড়িয়া আজকে আমরা উচ্চ মাধ্যমিক পরিসংখ্যান দ্বিতীয় পত্র এর দ্বিতীয় অধ্যায় দৈবচলক কু সম্ভাবনা বিন্যাস নিয়ে আলোচনা করব আমাদের আজকের আলোচনায় থাকবে দৈব চলক কি এর ধারণা ফাংশন ডোমেন ও রেঞ্জ সমাকলন ও ব্যবকলনের ধারণা সম্ভাবনা ফাংশন সম্ভাবনা গণত্ব ফাংশন ও সম্ভাবনা বিন্যাস নিয়ে কিছু আলোচনা এবং কিছু গাণিতিক সমস্যা এই বিষয়গুলো আলোচনা করে আজকে আমাদের ক্লাসটি শেষ করব সকল শিক্ষার্থীকে ক্লাসে গভীরভাবে মনোযোগ দেওয়ার জন্য অনুরোধ করছি সর্বপ্রথমে যেটি আসছে দৈব চলক চলক কি আমরা এর আগে চলক পড়েছি জয় চলকের পরীক্ষার যে ফলাফল গুলো আছে সেগুলোকে সংখ্যা প্রকাশ করে এবং বিভিন্ন মান নেয় সেটি হচ্ছে চলক আর দৈব চলক হচ্ছে জয় চলক একটি দৈব পরীক্ষার ফলাফলকে সংখ্যাত্মক ভাবে প্রকাশ করে এবং প্রতিটি মানের নির্দিষ্ট সম্ভাবনা যুক্ত থাকে সেটি হচ্ছে একটি দৈব চলক আমরা পড়েছিলাম যে পরীক্ষা হচ্ছে যে আমাদের যে চেষ্টা আছে বারবার পুনরাবৃত্তি করা হয় কোন সেটি হচ্ছে পরীক্ষা আর দৈব পরীক্ষা হচ্ছে যখন পরীক্ষার ফলাফলের সাথে সম্ভাবনা কথাটি যুক্ত থাকে তখন সেটি হচ্ছে দৈব পরীক্ষা ঠিক এখানে একই রকম চলকের মানগুলোর সাথে যখন সম্ভাবনা কথাটি যুক্ত থাকবে ঠিক তখনই আমরা তাকে বলবো দৈব চলক এই দৈব চলক হচ্ছে দুই ধরনের বিচ্ছিন্ন দৈবচলক এবং অবিচ্ছিন্ন দৈবচলক বিচ্ছিন্ন দৈবচলক কোনটি যখন কোন একটি দৈব মানটি বিচ্ছিন্ন থাকে অর্থাৎ গণনা করা যায় তখন সেটি হচ্ছে বিচ্ছিন্ন দৈব যেমন যেমন দুইটি কয়েন একসাথে যদি উপরে নিক্ষেপ করি তাহলে এই দুইটি মুদ্রার উপরের পিঠে হেড আসবে এই সংখ্যাটির যে চলকের মান থাকবে সেটি হচ্ছে একটি দৈব কারণ আমাদের হেড দুইটি কয়েনের মাঝে একটিতে হেড আসতে পারে তার মানে তখন চলকের মান ওয়ান দুইটিতে হেড আসতে পারে তার মানে চলকের মান দুই অথবা নাও আসতে পারে দুইটাতেই পারে তাহলে তার চলকের মান হয়ে যাচ্ছে গণনা করতে পারছি প্রত্যেকটি মান আলাদা আলাদা এটি হচ্ছে বিচ্ছিন্ন দৈব চলক আর অবিচ্ছিন্ন দৈব চলক হচ্ছে যখন কোন একটি দৈব চলকের মান একটা একটা নির্দিষ্ট সীমার মধ্যে থাকে এই নির্দিষ্ট সীমার মধ্যে সে যে কোনো রকমের মান গ্রহণ করতে পারে সেটি হচ্ছে অবিচ্ছিন্ন দৈব যেমন আমি যদি বলি যে একটি কলেজের শিক্ষার্থীর উচ্চতা এক দশমিক পাঁচ মিটার থেকে শুরু করে এক দশমিক আট পাঁচ মিটার পর্যন্ত হয় তাহলে ওই উচ্চতাকে যদি আমরা এক্স দিয়ে প্রকাশ করি তাহলে সেটি একটি অবিচ্ছন্ন দৈব কারণ সেই এক্স এর মানটি হবে এক দশমিক পাঁচ শূন্য থেকে এক দশমিক আট পাঁচ এর ভিতরে তার মানে এর ভিতরে সে যে কোনো মান নিতে পারতেছে এই কারণ সেটি হচ্ছে একটি অবিচ্ছিন্ন দৈব এখন আসি আমরা ফাংশন ডোমেন ও রেঞ্জ ফাংশন হচ্ছে দুইটা চলক যেখানে এক্স আর হচ্ছে ওয়াই এক্স চলকটি হচ্ছে সাত আর ওয়াই চলকটি হচ্ছে ও এখন এক্স চলকের একটি মানের সাপেক্ষে যদি ওয়াই এর একটি মাত্র মান পাওয়া যায় তাহলে সেটি হচ্ছে ফাংশন আর যদি এক্স এর একটি মানের সাপেক্ষে ওয়াই এর একের অধিক মান পাওয়া যায় তাহলে তখন সেটি ফাংশন হবে না যেমন এখানে একটি ফাংশন দেখতে পাচ্ছি যে ওয়াই ইকুয়াল টু এক্স স্কয়ার এটি কিন্তু একটি ফাংশন কারণ আমরা এক্স এর যখন একটি মান ইনপুট করবো এখানে মান বসাবো তখন ওয়াই পাওয়া যাবে আর এখানে আমরা আরেকটি ফাংশন ফাংশন দেখতে পাচ্ছি যে সমান এক্স এটি নয় কারণ এখান থেকে মান বের করতে চাই তাহলে হবে এমন যে ওয়াই স্কোয়ার সমান এক্স এটাকে লিখতে হবে ওয়াই সমান রুট ওভার এক্স এখন আমরা জানি যে স্কোয়ার রুট বা বর্গমূলের মান হয় দুটি এখানে যদি এক্স এর মান আমি ফোর বসাই তাহলে ওয়াই এর মান একটি আসবে প্লাস একটি আসবে মাইনাস টু তার মানে কি সে একাধিক মান নিচ্ছে তার মানে একটি ফাংশন নয় এবার আসি আমরা ডোমেন ডোমেন হচ্ছে একটি ফাংশনের ডোমেন হবে ওই ফাংশনের যে স্বাধীন চলক এক্স রয়েছে স্বাধীন চলকের যে এক্স রয়েছে সেই এক্স এর যে মানগুলো আমরা এখানে বসাবো সেইগুলোই হচ্ছে আমাদের ডোমেন যেমন এখানে আমরা এক্স এর মানগুলো যে ইনপুট করছি এখানে আমি ফোর ইনপুট করেছিলাম সেটি হচ্ছে একটা ডোমেন এর একটা উপাদান এবার হচ্ছে রেঞ্জ তো হচ্ছে এক্স এর মান বসানোর পর এর যে মানগুলো পাওয়া যায় সেই মানগুলোর সেটি হচ্ছে অর্থাৎ ডোমেন হচ্ছে ওয়াই এর মানগুলো এটি হচ্ছে আমাদের রেঞ্জ এখন দেখি আমরা সমাকলন কি ব্যবকলন কি সমাকলন ক্যালকুলাসের প্রধান দুইটি শাখা হচ্ছে সমাকলন ও ব্যবকলন এটাকে আমরা বলতে পারি অন্তরীকরণ বা ব্যবকলন অর্থাৎ ব্যবকলনের আর একটি নাম হচ্ছে অন্তরীকরণ এবং সমকলনের অন্য একটি নাম হচ্ছে যুগীকরণ আর একে অন্যের বিপরীত অর্থাৎ সমকলন হচ্ছে ব্যবকলন বিপরীত এখন ব্যবকলন আর কি তাহলে জানতে হবে সমাকলন জানার আগে আমরা ধরে নেই একটা গাছ সেই গাছটি প্রতিদিন প্রতি ক্ষণ একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে কিন্তু সেই বৃদ্ধি আমরা দেখতে পাই না আমাদের কাছে মনে হয় যে দশ দিন যাওয়ার পরেও গাছটি একই রকম রয়ে গেছে না কাস্তি কিন্তু একরকম থাকে না সে প্রতিদিন প্রতি সময় একটু একটু করে বৃদ্ধি পাচ্ছে তবে সেটা এতই ক্ষুদ্র হচ্ছে আমাদের চোখে ধরা পড়ছে না এই ক্ষুদ্রূপ জিনিসগুলো ধরার জন্য হচ্ছে ব্যাকরণ বা অন্তরীকরণের উৎপত্তি এখন আমার ধরে নেই যে একটি গাছের উচ্চতা h আর এই গাছের বৃদ্ধিটা অবশ্যই সময়ের সাথে সম্পর্কিত তার মানে আমরা বলতে পারি h f(t) অর্থাৎ t আর সময়ের একটি ফাংশন এখন আমরা ধরে নেই t1 আর t2 সময়ে গাছের উচ্চতা হবে h1 এবং h2 অর্থাৎ D1, H1, H2, H1, शम... H1, T1 মানে সকাল 10টার সময় দেখলাম তার উচ্চতা হচ্ছে H1 এবং পরদিন দিন সকাল 10টার সময় দেখলাম H2 এটা হচ্ছে আমাদের দুইটা সময় এরকম অর্থাৎ H1 প্রথম যে উচ্চতাটি নিলাম H1 প্রথম দিনের সেটি হচ্ছে প্রথম যে সময় আমার সেই সময়ের সাথে সম্পর্কিত অর্থাৎ F

বৃদ্ধিকে সময় দিয়ে ভাগ দেয় তাহলে তার হার পাওয়া যায় এই সময় ব্যবধান এখন যত ক্ষুদ্র হবে অর্থাৎ শূন্যের যত কাছাকাছি হবে গাছের বৃদ্ধির হার ততই কম হবে অর্থাৎ যত সময় কম যাবে তার বৃদ্ধি তত কম হবে গাছের সময় যত বেশি যাবে বৃদ্ধি তত বেশি হবে এই কথাটি এখানে বলা হয়েছে আর এটাকে আমরা এই লিমিট দিয়ে লিখতে পারি অর্থাৎ সীমাস্থমান তো প্রতি মুহূর্তে এই বৃদ্ধির হারকে আমরা এইভাবে লিখতে পারি যে লিমিট টি টু ট্যান্স টু এই যে এখানে তীর চিহ্ন দেওয়া আছে এটাকে আমরা বলি ট্যান্স টু অর্থাৎ টি টু এর মান টি ওয়ান এর কাছাকাছি যাচ্ছে এফ টি টু মাইনাস এফ টি ওয়ান টি টু এখানে এই যে লিমিটের যে মানটি এটি হচ্ছে আমাদের অন্তরক সহগ বা অন্তরজ আর কোন একটা ফাংশনের এই অন্তরজ নির্ণয়ের যে পদ্ধতি এটাই হচ্ছে আমাদের অন্তরীকরণ বা ব্যবকলন যেটা আমরা পড়তে যাচ্ছিলাম আর এই অন্তরীকরণ কোন একটি ফাংশনের স্বাধীন চলকের মান এক একক পরিবর্তনের ফলে অধীন চলকের মান পরিবর্তনের হার নির্ণয় করে এখন আমরা ধরে নেই যে y f(x) এটি একটি ফাংশন এবং y এর ক্ষুদ্র বৃদ্ধি যে অতি ক্ষুদ্র শূন্যের কাছাকাছি যে বৃদ্ধি হয় সেটাকে আমরা লিখছি ডেল্টা y এটা হচ্ছে একটা ডেল্টা ছোট হাতের ডেল্টা গ্রিক লেটার এটা ক্ষুদ্র কোন কিছুকে বোঝাতে এটি ব্যবহার করা হয় পরিসংখানে সম এই ক্যালকুল আছে সেই কারণে আমরা এখন ব্যবহার করেছি যে ওয়াই এর এই ক্ষুদ্র বৃদ্ধিকে ডেল্টা ওয়াই এবং এক্স এর ক্ষুদ্র বৃদ্ধিকে আমরা ডেল্টা এক্স দ্বারা প্রকাশ করলাম তাহলে কি হয় যে ওয়াই প্লাস ডেল্টা ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স অর্থাৎ ওয়াই এর এক্স এর যদি ক্ষুদ্র বৃদ্ধির জন্য ওয়াই এরও ক্ষুদ্র বৃদ্ধি হবে এখন যদি আমরা এই ডেল্টা ওয়াই এর মানটা বের করি তাহলে ওয়াইটা এই পাশে চলে আসবে তার মানে মাইনাস ওয়াই এর পাশে আসলে এখন ওয়াই সমান আমরা জানি এফ অফ এক্স এটি এখানে বসিয়ে দিলাম তার মানে কি পাওয়া যাচ্ছে যে ডেল্টা ওয়াই সমান এফ অফ এক্স প্লাস ডেল্টা এক্স মাইনাস এফ এক্স এর সাপেক্ষে যে ওয়াই এর বৃদ্ধির হার সেটি কি হবে যে যতটুকু বৃদ্ধি হলো তাকে আমরা এই এক্স দিয়ে ভাগ দেব তাহলেই পাওয়া গেল তাহলে কতটুকু বৃদ্ধি হলো ডেল্টা ওয়াই আমাদের এক্স এর কতটুকু বৃদ্ধি হলো ডেল্টা এক্স তাহলে ভাগ দিয়ে দিলাম তার মানে কি ডেল্টা ওয়াই সমান আমরা এই মানটাই যে এখানে পেয়েছি আর ডেল্টা এক্স দিয়ে ভাগ দিয়ে দিলাম এখন x এর সাপেক্ষে y এর যে অন্তরীকরণ হয় অন্তরক সহগ বের করি সেটিকে আমরা প্রতীক দিয়ে প্রকাশ করি এইভাবে dy ভাগ dx এটি হচ্ছে অন্তরীকরণের প্রতীক এটি সমান হচ্ছে আমরা আগে যে লিমিট দিয়ে প্রকাশ করেছিলাম সেই লিমিট নিতে হবে তো লিমিট কার নিব নিচে আমাদের যে বৃদ্ধির হারটা হলো যার সাপেক্ষে আমরা করছি অর্থাৎ x এর তাহলে কি হলো ডেল্টা x টেন্ডস টু 0 অর্থাৎ শূন্যের কাছাকাছি যাচ্ছে অতি ক্ষুদ্র বৃদ্ধি ডেল্টা ওয়াই ভাগ ডেল্টা এক্স এর আমরা সীমাস্থ মান বের করলাম লিমিট এখন এই মানটা ডেল্টা ওয়াই ভাগ ডেল্টা এক্স এর এই মানটা আমরা এখানে বসিয়ে দিলাম এখন আমরা ধরি যে ডেল্টা এক্স সমান হচ্ছে এইচ অতি ক্ষুদ্র অংশ এটা আমরা ধরে নিলাম এইচ তাহলে কি হবে শুধুমাত্র ডেল্টা এক্স এর স্থলে হবে এইচ এখানে ডেল্টা এক্স এর স্থলে আমরা এইচ বসিয়ে দিলাম এই যে এখানে আমরা লিমিটের এই মানটি যে পেলাম এটি হচ্ছে আমাদের অন্তরিকরণের মান এইভাবে আমাদের অন্তকরণ মানগুলো বের করতে হয় এখন দেখি আমরা সমাকলন কি এই ক্যাপিটাল এফ অফ এক্স এটি যদি একটা ফাংশন হয় আর তার অন্তর সহযোগ যদি আমাদের স্মল এফ এক্স হয় অর্থাৎ যদি ডি বাই ডি এক্স এফ অফ এক্স এটি তবে ক্যাপিটাল এফ অফ কে স্মল এফ অফ এক্স এর সমাকলন বলা হয় আর এই সমাকলনকে আমাদের এই যে একটা সাইন দেওয়া আছে এটি হচ্ছে ইন্টিগ্রেশন সাইন বা সমাকলনের চিহ্ন এই এইভাবে লেখা হয় এবং পড়া হয় যে ভাবে ইন্টিগ্রেশন f(x) dx সমান হচ্ছে ক্যাপিটাল f(x) এই প্রতীক দ্বারা আমরা সমাকলনকে परफेक्ट করে থাকি আর এই সমাকলন হচ্ছে দুই প্রকার একটি হচ্ছে অনির্দিষ্ট সমাকলন আর এটা হচ্ছে নির্দিষ্ট সমাকলন অনির্দিষ্ট সমাকলন হচ্ছে যে এই যে এই সমাকলনের যে চিহ্নটি থাকবে তার উপরে নিচে কিছু থাকবে না তখন যেটি হচ্ছে অনির্দিষ্ট সমাকলন আর নির্দিষ্ট সমাকলন হচ্ছে তার উপরে নিচে একটি র্যান্স দেওয়া থাকবে তো আমাদের বহুল ব্যবহৃত অর্থাৎ আমরা যদি এক্স টু দি পাওয়ার এন কে যদি অন্তরীকরণ করি তাহলে তার মান হবে এরকম এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান এটা আমাদের মনে রাখতে হবে অবশ্যই আর এই x টু দি পাওয়ার n কে যদি আমরা সমাকলন করি কার সাপেক্ষে x এর সাপেক্ষে তাহলে যে মানটি পাওয়া যাবে সেটি হচ্ছে x টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ হচ্ছে n প্লাস 1 x টু দি পাওয়ার n প্লাস 1 ভাগ হচ্ছে n প্লাস 1 তার সাথে যোগ আছে প্লাস c এই c টি হচ্ছে একটা ধ্রুবক রাশি এটা হচ্ছে কনস্ট্যান্ট সমাকলনের অনির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে আমাদের সবসময় একটি ধ্রুবক রাশি যুক্ত থাকে এখন এই এ এটি যদি একটি ধ্রুবক হয় আর আমরা যদি এ এক্স টু দি এন এটাকে যদি আমরা সমাকলন করি ইন্টিগ্রেশন করি তাহলে হবে এই এটা আমাদের বাইরে চলে আসবে অর্থাৎ ধ্রুবক রাশির উপরে আমাদের এই সমাকলন কার্যকর নয় এই কারণে এটি বাইরে নিয়ে আসতে পারি তার মানে কি হলো এ ইন্টিগ্রেশন এক্স টু দি পর এন ডি এক্স সমান এ

তাহলে কি হবে টু এর জায়গায় টু থাকলো একটার উপরে হচ্ছে এন প্লাস ওয়ান ছিল তার মানে এন ইকুয়াল টু দুই টু প্লাস ওয়ান নিচে থাকছে টু প্লাস ওয়ান এই হচ্ছে এক্স কিউব প্লাস থ্রি ভাগ থ্রি এটি হচ্ছে আমাদের অনির্দিষ্ট সমাকলনের মান এবার নির্দিষ্ট সমাকলনের মান হচ্ছে এই একই ফাংশনের মধ্যে একটি র্যাঞ্জ দেওয়া থাকবে যে এক্স এর মান দুই এবং তিন এর ভিতরে থাকবে অথবা এটি যে কোনো মান হতে পারে তো একইভাবে আমরা করব যে টু ইন্টিগ্রেশন অফ টু এক্স স্কোয়ার ডি এক্স টু টু থ্রি অর্থাৎ দুই থেকে তিন পর্যন্ত তাহলে দুই বাইরে চলে আসলো এক্স থাকলো এর সূত্র অনুযায়ী এক্স টু এক্স এক্স টু দি পাওয়ার টু প্লাস ওয়ান নিচে আসছে টু প্লাস ওয়ান অর্থাৎ এন এর মানে এখানে টু উপরে থাকলো দুই আর তিন সর্বশেষ পর্যন্ত এই পর্যন্ত করব এখান থেকে এই পর্যন্ত এইটুকু সমান একই শুধু উপরে দুই আর তিন থাকবে তার লিমিট মানটা থাকবে সীমাস্থ মান এখন এখানে ইকুয়াল এইটুকু করার পরে আমাদের কাজ হচ্ছে যার উপরে লিমিট দেওয়া থাকবে যে এই এক্স এর স্থলে আমরা সর্বোচ্চ মানটি বসাবো তাহলে এখানে সর্বোচ্চ মান কত 3 এটি আমরা বসাবো তাহলে তাহলে কি হচ্ছে এখানে 3 কিউব এই মানটি এখানে আসবে তারপরে আমরা দেব মাইনাস দেওয়ার পর আসবে 18 নিচের যে মানটি আছে সেটি এক্স এর স্থলে বসবে অর্থাৎ এক্স জায়গায় বসবে টু অর্থাৎ টু কিউব হবে এ হচ্ছে টু কিউব এখন আমাদের কাজ হচ্ছে থ্রি কিউব কিউব করলে হয় টোয়েন্টি সেভেন টু কিউবে এইট এদেরকে যদি আমরা বিয়োগ করি তাহলে মান আসলে এখানে যে অনির্দিষ্ট কিন্তু নির্দিষ্ট সমাকলনের ক্ষেত্রে সেটি লেখা হয়নি সেটি না লিখলেও হয় তার কারণ হচ্ছে এই যে এখানে যখন আমাদের মাইনাস আসে তো এই এর একটা প্লাস সি যুক্ত থাকে আর একটার জন্য প্লাস সি যুক্ত থাকে অর্থাৎ উপরের মান এবং নিচের মান দুইটার আমাদের একটি প্লাস্টি থাকে তো এটি থেকে যে তোমরা এই মানটি বিয়োগ করি তখন সিটা কাটা যায় এই কারণে আমরা এটি আর এখন দেখছি আমরা দেখছি সম্ভাবনা ফাংশন সম্ভাবনা ফাংশন হচ্ছে যে গাণিতিক একটি সূত্রের সাহায্যে একটি বিচ্ছিন্ন দৈব চলকের সম্ভাব্য সকল মানের সম্ভাবনা নির্ণয় করা যায় তাকে হচ্ছে উক্ত চলার সম্ভাবনা ফাংশন বা সম্ভাবনা অপেক্ষক বলে অর্থাৎ আমাদের যে চলকটি রয়েছে সেই চলকের প্রতিটি মানের বিপরীতে তার কি ধরনের সম্ভাবনা আছে যদি আমরা কোনো একটি ফাংশনের মাধ্যমে প্রকাশ করতে পারি তাহলে সেটি হচ্ছে আমাদের একটি সম্ভাবনা ফাংশন আর এই সম্ভাবনা ফাংশনে পি এক্স দ্বারা প্রকাশ করা হয় এখন যদি এক্স একটি যদি দৈব চলক হয় বিচ্ছিন্ন দৈবচলক তাহলে তার সম্ভাবনা ফাংশন পি হবে

এখন দেখি সম্ভাবনা ঘনত্ব ফাংশন সম্ভাবনা ঘনত্ব ফাংশন হচ্ছে ছোট একটি পরিসরের মধ্যে আর সেখানে চলকটি যদি অবিচ্ছিন্ন হয় তার প্রতিটি মানের জন্য যদি আমরা সম্ভাবনা বের করতে পারি কোন একটি ফাংশন দিয়ে তাহলে সেটি হচ্ছে সম্ভাবনা ঘনত্ব ফাংশন আর এই ঘনত্ব ফাংশনকে এফ এক্স দ্বারা প্রকাশ করা হয় আর তখন এই শর্তগুলো এই সম্ভাবনা ঘনত্ব ফাংশন তিনটি শর্ত মেনে চলে শর্তটি হচ্ছে প্রথম শর্ত fx 0 x এর গ্রহণ যোগ্য সকল মানের জন্য অর্থাৎ x এর যে সকল মানগুলো থাকবে সেই মানের জন্য fx এর মান সম্ভাবনার মান শূন্যের চেয়ে বড় হতে হবে এবং এই অবিচ্ছিন্ন মানকে যদি আমরা সমাকলন করি তাহলে তার মান হতে হবে 1 এবং একটা নির্দিষ্ট পরিসর যদি উল্লেখ করা থাকে যে এমন এখানে দেওয়া হচ্ছে ab প্রবাবিলিটি মান অর্থাৎ আমাদের যে x চলক থাকবে সেই চলকের মান যদি এ থেকে b এর ভিতরে থাকে তাহলে তার সমাকলন হবে মান বিস ডিএক অর্থাৎ এই এফ এক্স ফাংশন কে আমরা ইন্টিগ্রেশন করব বা সমাকলন করব এ থেকে বি এই রেঞ্জের মধ্যে তাহলে সেটি হচ্ছে সম্ভাবনা ঘনত্ব ফাংশন এখন দেখি আমরা সম্ভাবনা বিন্যাস সম্ভাবনা বিন্যাস হচ্ছে যে এক্সের মান তার নির্দিষ্ট মান এক্স এর সমান বা ছোট হওয়ার সম্ভাবনা প্রকাশ করবে অর্থাৎ আমাদের যে চলক থাকবে সেই চলকের যে সর্বোচ্চ মান থাকবে তার সমান বা তার শূন্য থেকে একেবারে নিম্ন থেকে সেই মানের সমান বা তার চেয়ে ছোট কোনো একটি মান প্রকাশ করবে তাহলে সেটি হচ্ছে সম্ভাবনা বিন্যাস পাংশন এই সম্ভাবনা বিন্যাস ফাংশনকে ক্যাপিটাল এফ এক্স দ্বারা প্রকাশ করা হয় একে আবার কিন্তু ক্রমজিত বিন্যাস ফাংশনও বলা হয় তাকে এখন এক্স যদি একটি দৈব চলক হয় বিচ্ছিন্ন হোক বা অবিচ্ছিন্ন হোক এবং এক্স এর একটা মান ক্যাপিটাল এক্স এর চেয়ে ছোট অথবা সমান হওয়ার সম্ভাবনা ক্যাপিটাল এফ অফ এক্স ইকুয়াল পি প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান ইকুয়াল টু ক্যাপিটাল এক্স এই এক্সটি হচ্ছে চলকের সর্বোচ্চ মান আর এটি হতে চলকের বিতরকার যে কোনো মান অর্থাৎ আমার যদি একটি চলকের মান থাকে যে দশ তার হচ্ছে সর্বোচ্চ মান দশ তাহলে এই মানটি দশ বা তার চেয়ে ছোট হবে অর্থাৎ ওই চলকের মান যদি শূন্য থেকে শুরু হয় তাহলে শূন্য থেকে নয় পর্যন্ত বা দশ পর্যন্ত পাঁচ পর্যন্ত যে কোনো মান নিতে পারে এর ভিতরে এর ভিতরকার প্রবিলিটি কত সেটি প্রকাশ করে ক্যাপিটাল অফ সম্ভাবনা বিন্যাস এবং শর্ত হচ্ছে যদি বিচ্ছিন্ন দুই বলচলক হয় তাহলে হবে ক্যাপিটাল এফ অফ এক্স সমান প্রবাবিলিটি অফ এক্স লেস দ্যান অর ইকুয়াল টু ক্যাপিটাল এক্স সমান হচ্ছে সামেশন অফ অর্থাৎ যার পর যে পর্যন্ত আমি প্রবাবিলিটি বের করতে চাই সেই সম্ভাবনার মানগুলো যোগ করতে হবে সামেশন আর যদি অবিচ্ছিন্ন হয় তাহলে তাকে ইন্টিগ্রেট করতে হবে কত থেকে মাইনাস ইনফিনিটি থেকে ক্যাপিটাল এক্স পর্যন্ত অর্থাৎ সর্বোচ্চ মান এখানে মাইনাস ইনফিনিটি দিয়ে বোঝানো হয়েছে সর্বনিম্ন মান থেকে শুরু করে সর্বোচ্চ মান পর্যন্ত ইন্টিগ্রেট করতে করতে হবে হবে সমাকলন তাহলে সেটি হচ্ছে সম্ভাবনা বিন্যাস মাংসের এখন দেখি আমরা সম্ভাবনা বিন্যাস কি সম্ভাবনা বিন্যাসের উদ্ভাবক হচ্ছেন জারেলোমা কারদানো তিনি ছিলেন ইতালির একজন চিকিৎসক গণিতবিদ এবং জ্যোতিষী তিনি তার প্রয়োজনে এটি বের করেছিলেন এখন আমরা দেখি যে এটি আসলে কি এটি হচ্ছে কোন একটা বিচ্ছিন্ন চলকের প্রতিটি মানের বিপরীতে উহার নিজ নিজ সম্ভাবনা যে সারণীতি উপস্থাপন করা হয় অর্থাৎ প্রতিটি মান এইগুলো হচ্ছে এক্স এর মানে এক্স ওয়ান এভাবে এক্স পর্যন্ত ধরে নিলাম আর তার সম্ভাবনার মানগুলো হচ্ছে পি এক্স ওয়ান পি ধরে নিলাম প্রতিটি চলকের মানের সাথে যদি তার সম্ভাবনা আমরা একটি সারণীতি উপস্থাপন করি তাহলে সেটি হচ্ছে আমাদের সম্ভাবনা বিন্যাস এখন আমরা দেখি একটি সমস্যা সমস্যা হচ্ছে যে একটি বিচ্ছিন্ন এক এক্স এর সম্ভাবনা ফাংশন দেওয়া আছে পিএক্স সমান এক্স মাইনাস সি বাক টেন যেখানে এক্স এর মান গুলো হচ্ছে এই চলকটির মান তিন চার পাঁচ ছয় এখন সি এর মান নির্ণয় করতে হবে এই দুটি সম্ভাবনার মান নির্ণয় করে তার সম্পর্কটি দেখতে হবে এবং এটি কি একটি ফাংশন কিনা সেটি আমাদের প্রমাণ করতে হবে এখন সি এর মান নির্ণয়ের জন্য এখানে বলেছে কি যে এক্স এর একটি সম্ভাবনা ফাংশন আমরা জানি যে সম্ভাবনা ফাংশন তখনই হবে যদি তার সকল সম্ভাবনার যোগফল ফল এক হয় তাহলে কি করতে হবে যে এক্স এর সকল মান হচ্ছে তিন চার পাঁচ ছয় অর্থাৎ তিন থেকে ছয় পর্যন্ত হয় এর ভিতরে সম্ভাবনা যতগুলো আছে সবগুলোকে যোগ করলে ওয়ান হবে এটি হচ্ছে আমাদের শর্ত মানতে হবে প্রথম কাজ এখন আমরা এই এক্স এর যে ফাংশনটি আছে সেটি কি এক্স মাইনাস সি এই যে এখানে দেওয়া আছে হচ্ছে মানগুলো এক্সের স্থলে বসিয়ে দিলাম এখন এদেরকে আমরা যোগ করলাম যোগ করলে পাচ্ছি আঠারো মাইনাস ফোর সি ভাগ টেন ইকাল ওয়ান এখান থেকে আমরা এখন সি এর মানটি বের করতে পারি আর আর গুণ করলাম তাহলে আসলো এটি এখন এই যেহেতু আমাদের সিয়ার মান বের করতে হবে তো সিয়ার মানটা একদিকে রেখে বাকিটা এই আঠারোটাকে এই পাশে নিয়ে আসলাম মাইনাস করে এবং এখানে মাইনাস টা অতিরিক্ত থাকে সেটি দিয়ে ভাগ দিলাম মান আসলো টু অর্থাৎ সি এর মান হচ্ছে টু তার মানে হচ্ছে আমাদের ফাংশনটা হচ্ছে প্রবলিটি অফ এক্স ইকুয়াল এক্স মাইনাস টু ভাগ টেন এটি হচ্ছে আমাদের এখানকার ফাংশন এখন হচ্ছে আমাদের সম্ভাবনার মান নির্ণয় করা y আমরা c এর মান বের করেছি x c 2 সেটি হচ্ছে তার মানে হচ্ছে এটি আমাদের প্রধান সম্ভাবনা ফাংশন এখন তার সাথে আমরা সম্ভাবনা বিন্যাসটি বের করি অর্থাৎ x এর যে মানগুলো দেওয়া আছে 3 4 5 6 এর সাপেক্ষে তাদের সম্ভাবনাগুলো আমরা বের করলাম সম্ভাবনা আমরা কিভাবে বের করব শুধুমাত্র এই ফাংশনে x এর মানটি বসিয়ে দিলেই হবে অর্থাৎ x এর 3 এর জন্য 3 বসালাম 4 এর জন্য 4 5 এর জন্য 5 এবং 6 এর জন্য 6 এই মানগুলো বসিয়ে দিলাম দিলে আমরা এই ওয়ান বাই টেন টু বাই টেন থ্রি বাই টেন এবং ফোর বাই টেন পেয়ে গেলাম এটি হচ্ছে আমাদের সম্ভাবনা বিন্যাস এখন প্রথম কাজ হচ্ছে আমাদের এখানে বলেছে যে প্রবিলিটি অফ এক্স গ্রেটার দেন অর ইকাল টু ফাইভ অর্থাৎ পাঁচের সমান বা তার চেয়ে বড় যে সম্ভাবনাগুলো আছে সেগুলো বের করতে হবে তাহলে পাঁচের জন্য আমাদের সম্ভাবনা আসছে থ্রি বাই টেন এবং ছয়ের জন্য আসছে ফোর বাই টেন অর্থাৎ পাঁচ এবং পাঁচের সমান বা তার চেয়ে বড় এই দুইটি আমরা যোগ করব। তাহলে কি প্রবিলিটির সমান এক্স ইকুয়াল টু ফাইভ এবং দুইটি মানের সম্ভাবনা যোগ করলে আমরা পেয়ে যাবো পেয়ে গেলাম এবার আসছে যে অফ অর্থাৎ সমান বা তার চেয়ে ছোট তাহলে পাঁচের সমান বা তার চেয়ে ছোট হচ্ছে তিন চার পাঁচের সম্ভাবনা গুলো তার মানে অফ এক্স ইকুয়াল ফোর এবং এক্স ইকাল ফাইভ এই তিনটি সম্ভাবনা যদি আমরা যোগ করি তাহলে হয়ে গেলাম এত তাহলে আমাদেরকে এখানে প্রশ্ন বলা হয়েছে যে প্রবাবিলিটি অফ এক্স গ্রেটার দেন ফাইভ এবং প্রবাবিলিটি অফ এক্স লেস দেন অর ইকুয়াল ফাইভ এর মধ্যে এটি হচ্ছে বড় হবে হ্যাঁ আমরা এটি পেয়ে গেলাম তার মানে সম্পর্কটি যথার্থ এবার আসছি তারপরের প্রশ্নে যে এটি সকল শর্ত মেনে চলে কিনা তো সকল শর্ত কি মেনে চলতে হবে প্রথম শর্ত হচ্ছে যে আমাদের যে প্রবাবিলিটি মানটা থাকবে সেটা অবশ্যই শূন্যের সমান বা তার চেয়ে বড় হবে হতে হবে তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে প্রবাবিলিটির প্রত্যেকটি মান শূন্য বা তার চেয়ে বড় আছে তারপরে দ্বিতীয় শর্ত হচ্ছে যে এদের সম্ভাবনা সবগুলো যদি আমরা যোগ করি তাহলে তার মান ওয়ান হতে হবে এখন আমরা যোগ করলাম যে এই যে এক্স ইকুয়াল থ্রি টু সিক্স পর্যন্ত যোগ করছি প্রবাবিলিটি অফ এক্স তো মানগুলো সব পুরো যোগ করে আমরা দেখি যে তার মান ওয়ান হলো তার মানে কি যে আমাদের এখানে যে সম্ভাবনাটি দেওয়া আছে সেটি ফাংশনের সকল শর্ত মেনে চলে এখন আসি গাণিতিক সমস্যা দ্বিতীয়তে এখানে একটি অবিচ্ছিন্ন দৈব চলক দেওয়া আছে যার ফাংশন হচ্ছে একটি থ্রি প্লাস টু এক্স বা থার্টি আর রেঞ্জ হচ্ছে এক্স এর মানের রেঞ্জ টু থেকে ফাইভ পর্যন্ত প্রথম প্রশ্ন সমকলন কত প্রকার সমকলন হচ্ছে দুই প্রকার আমরা পড়েছি কিছুক্ষণ আগেই সেটি একটি হচ্ছে অনির্দিষ্ট সমকলন আর একটি হচ্ছে নির্দিষ্ট সমকলন বাবার সাথে সম্পনের সম্পর্ক কি একটি ফাংশন এটি ব্যাখ্যা করো না বাবার সাথে সন্তানের সম্পর্ক এটি কোনো ফাংশন নয় কারণ হচ্ছে একই বাবার একের অধিক সন্তান থাকতে পারে তার মানে এটি ফাংশন নয় এই কারণে এটি ফাংশন নয় আমাদের ফাংশনের শর্ত ছিল যে আমাদের স্বাধীন চলকের প্রতিটি মানের জন্য অধীন চলকের প্রতিটি একটি মান থাকতে হবে কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি যে বাবার সাথে সন্তানের যদি সম্পর্ক হয় তো বাবা হচ্ছে স্বাধীন সন্তান হচ্ছে অধীন তো বাবা একজন সন্তান কিন্তু একের অধিক থাকতেও পারে এই কারণে বাবার সাথে সন্তানের সম্পর্কটা কিন্তু ফাংশন নয় কিন্তু সন্তানের সাথে আবার বাবার সম্পর্ক ফাংশন কারণ একজন সন্তানের একজনই বাবা থাকবে তো সেটির জন্য

এটি মনে রাখতে হবে আর সম্ভাবনা ফাংশনের জন্য হচ্ছে পি এক্স যোগ করতে হয় তো ঘনত্ব ফাংশনের জন্য আমাদের করতে হবে ইন্টিগ্রেশন এখানে আমাদের বের করতে বলেছে যে চার এর চেয়ে বড় যে কোনো মান নিতে হবে তা আমাদের সম্ভাবনা ফাংশন হচ্ছে দুই থেকে পাঁচ এই সময়ের মধ্যে বের করতে হবে চার থেকে চার এর সমান বা তার চেয়ে বড় তাহলে এখানে আমাদের সর্বনিম্ন যে লিমিট থাকবে সেটি হচ্ছে এই ফোর এবং সর্বোচ্চ থাকবে এখানকার দেওয়া যাবে সর্বোচ্চ যে মানটি আছে সেটি ফাইভ তাহলে এখন আমরা ইন্টিগ্রেশন করি এখানে নিচে আছে 30 30 তার আগে চলে আসবে কারণ এটি একটি কনস্ট্যান্ট টার্ম তাহলে থাকলো উপরে শুধু 3+2x। 2x এই 3 এর উপরে ইন্টিগ্রেশন কাজ করবে না এটাকে আমরা বাইরে নিয়ে আসতে পারি তবে এখানে যে যোগ চিহ্নটি রয়েছে আমাদের এই ইন্টিগ্রেশনটা যোগ সূত্র অনুযায়ী ভাগ করে দিতে পারি দুইটার উপরেই তো এখানে ভাগ করে দিলাম 1/30 3dx এবং 1/30 2x dx অর্থাৎ এই 2x dx আর একটা হচ্ছে এই dx বাদ করে দিলাম তো এখন এই 3 কে যদি আমরা বাইরে নিয়ে আসি যেহেতু এটা কনস্ট্যান্ট তাহলে থাকছে dx আর এখান থেকে যদি আমরা 2 টা বাইরে নিয়ে আসি তাহলে থাকছে শুধুমাত্র x dx এখন এই দুটোর ইন্টিগ্রেশন হচ্ছে dx এর ইন্টিগ্রেশন x এবং x dx এর ইন্টিগ্রেশন হচ্ছে x স্কয়ার বা 2 সেটি আমরা আগে দেখেছি কিভাবে নির্দিষ্ট সমাকলন করতে হয় সূত্রটি দিয়ে এখন এদেরকে আমরা মান নির্ণয় করব কি হচ্ছে এক্স এর স্থানে এখন আমাদের লিমিটের মান বসাতে হবে 5 সেখান থেকে বিয়োগ করতে হবে 4 বসিয়ে দিলাম 5 বিয়োগ 4 এবং এখানে এক্স এর স্থলে বসাবো 5 এবং বিয়োগ এক্স এর স্থলে বসাবো 2 তাহলে একসেস এর স্থলে বসালাম 5 স্কয়ার বাই 2 এবং 4 বসালে হয় 4 স্কয়ার বাই 2 এই মানটা এখন আমরা বের করব ক্যালকুলেশন করে আমরা এই মানটি দেখলাম আসছে 2 বাই 5 অর্থাৎ প্রবাবিলিটি অফ এক্স গেটার দ্যান অর 4 এর মান হচ্ছে 2 বাই 5 এটাই হচ্ছে সম্ভাবনার মান দ্বিতীয়তে আসছে এক্স লেস দেন ফোর তো লেস দেন ফোর এর জন্য আমাদের যে সম্ভাবনা ফাংশনটি ছিল সেটি আমরা দেখেছি তার সম্ভাবনার লিমিট ছিল দুই থেকে পাঁচ পর্যন্ত এক্সের এর তাহলে এখানে আমাদের মান হচ্ছে নিতে হবে বলছে যে সর্বোচ্চ ফোর এবং সর্বনিম্ন আমাদের যে লিমিটে যে মানটি দেওয়া আছে সেটা দেওয়া ছিল দুই তার মানে দুই থেকে চার এর ভিতরে একে আমরা ইন্টিগ্রেশন করব তো যেভাবে আগে করেছি সে পর্যন্ত এই পর্যন্ত আসবে এখানে আসার পরে আমরা এখানে সর্বোচ্চ মান বসাবো ফোর এবং সর্বনিম্ন শুভ শুভ টু এদের মাঝে মাইনাস করবো একইভাবে এখানে এক্সের স্থলে বসাবো ফোর মাইনাস করবো আবার এক্সের স্থলে টু বসিয়ে করলে আমাদের ক্যালকুলেশন করলে যে মেন্টে আসবে সেটি হচ্ছে প্রবলিটি অফ এক্স ইকুয়াল ফোর এর সম্ভাবনার মান এখন কথা হচ্ছে যে আমাদের যে সম্ভাবনা ফাংশনটি দেওয়া ছিল সেটি কি ঘনত্ব ফাংশন হ্যাঁ সেটি একটি ঘনত্ব ফাংশন কারণ ঘনত্ব ফাংশনের প্রথম শর্ত ছিল যে ইন্টিগ্রেশন এফ অফ এক্স এর মানটা অবশ্যই জিরো এর চেয়ে বড় হতে হবে অথবা জিরো সমান হবে তো আমরা এখানে দেখেছি যে সম্ভাবনার এই ইন্টিগ্রেশন করার পরে তার মানটা শূন্য এর চেয়ে বড়ই আসছে দুইটার এবং আরেকটি ব্যাপার হচ্ছে যে ইন্টিগ্রেশন f of x অর্থাৎ x এর যে রেঞ্জ আছে সেই রেঞ্জের মধ্যে যদি আমরা একে ইন্টিগ্রেশন করি তাহলে তার মান হবে 1 এখন দেখি সেটি 1 হয় কিনা 2 to 5 f of x dx এটাকে আমরা এইভাবে লিখতে পারি আমরা এখানে যে মানটি বের করেছি আর কি যে এটা ছিল 2 থেকে 4 এটাকে আমরা দুইটি ভাগে ভাগ করে লিখলাম টু থেকে ফোর এফ অফ এক্স ডি এক্স প্লাস আগে যেটি আমরা করেছি সেটি ছিল ফোর থেকে ফাইভ তাহলে ফোর থেকে ফাইভ এফ অফ ডি এক্স এই দুইটিকে আমরা আলাদা করে লিখলাম এখন এদের মান আমাদের জানা আছে বের করেছি সেটি যোগ করে দেখলাম যে ওয়ান হয়েছে তার মানে এটি একটি সম্ভাবনা ঘনত্ব ফাংশন আজকের এই অধ্যায়টি আমাদের এখানেই শেষ হবে তোমাদের যদি কোনো প্রশ্ন থেকে থাকে আমাকে ইমেইলে অথবা ফেসবুকে কমেন্টে প্রশ্ন জানাতে পারো আমি উত্তর দিতে চেষ্টা করবো এই ক্লাসটি একটু লেন্ডি হয়ে গেল সকলকে আমি অনুরোধ করব ক্লাসটি যেন একটু বারবার দেখে এবং খেয়াল করে আর যদি সমস্যা থাকে আমাদেরকে প্রশ্ন আমাকে প্রশ্ন করবে আমি উত্তর দিব আগামী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এবং সংগ্রহ সর্বাঙ্গীন মঙ্গল কামনা করে আজকে এখানে শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লা